নির্বাচনী কামকাজত গাফিলতির পরিণাম ইজনের পিছত সিজন আমোলাক দায়িত্বের পর অব্যাহতি দিয়া হয়েছে। দরং ওদালগুড়িত পুনের নির্বাচনী বিষয়ার সাল সলনি করা হয়েছে। নির্বাচন আয়োগের নির্দেশনার ভিত্তিতে এই বদলি করা হয়েছে। ওদালগুড়ির নির্বাচনী বিষয়া কুলভূষণ বেকুক অব্যাহতি দিয়া হয়েছে। ভিভিপেট হেরার পাছতেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বেকুর বিরুদ্ধে আর জেলাখনের সহকারী আয়ুক্তর দায়িত্ব প্রদান বেকুক আর সাময়িকভাবে বেকুর স্থলাভিষিক্ত হব এডিসি সরফরাজ হক। নির্বাচন শেষ নোহা পর্যন্ত নির্বাচনী বিষয়ার দায়িত্ব থাকিব হক। দরঙ্গর নির্বাচনী বিষয়া দেবাশিষ বরঠাকুরকো অব্যাহতি দিয়া হয়েছে। বরঠাকুরের স্থলাভিষিক্ত হব এডিসি মানস কুমার শইকীয়া। আর অনুরূপ অভিযোগত শাস্তিমূলক বদলি হয়েছিল জেলাখনের ডিসি সাতনিক সিং। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।